যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের মধ্য থেকে আমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন, যার মাধ্যমে আমরা বহু কল্যাণ প্রাপ্ত হই, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, যার মাধ্যমে আমাদের জন্য আমাদের দিনকে সহজ করা হয়েছে, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার বিশেষ করে উদ্দেশ্য হবে মুসলিম মা এবং বোনেরা, আমাদের নারী সমাজ, তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলবো। যারা আপনারা সাথে করে আপনাদের মহিলাদেরকে নিয়ে এসেছেন, মা বোন যেই হোক, তারা উপকৃত হবে আশা করি ইনশাআল্লাহুল আজিজ। এবং আপনাদেরকে বিশেষ করে বলছি কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করার জন্যে। আপনারা বিশেষ করে আলহামদুলিল্লাহ বলেন যে নারায়ণগঞ্জ শহরের মধ্যে আল্লাহ আমাদের কিছু ভাইদের মাধ্যমে এমন একটা প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছে, যেই মর্যাদাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মহিলাদের ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যমে আপনাদেরকে আবার ফিরিয়ে দিয়েছে, যে আপনারা আল্লাহর ঘরে আসার মতো তৌফিক পেয়ে গেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। এবং যারা এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন না, তাদেরকে আমরা রিকোয়েস্ট করব, কোনো খুতবা এরপর থেকে যেন আপনার মিস না হয়। আপনি আপনার মহিলাদেরকে নিয়ে যেভাবে মার্কেটে যান, বিভিন্ন জায়গায় যান, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি তাদেরকে নিয়ে মসজিদে আসবেন, যদি আপনি আপনার কল্যাণ চান, যদি আপনি আপনার ঘরকে রক্ষা করতে চান, যদি আপনি নাজাত চান, এটা আপনার জন্য একান্ত জরুরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বিশেষ করে যখনই কোনো মহিলা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার কথা উঠে, চট করে আপনার মাথায় একটাই আসবে যে মাহমুদ ভাই হয়তো আজকে পর্দা নিয়ে কথা বলবে, না হয় বলবে স্বামীর হক কি, স্বামীর মর্যাদা কি, এটা হয়তো তুলে ধরবে, আর না হয় মহিলাদের বেহায়াপনা নিয়ে খুব কঠোর বক্তব্য দেওয়া হবে, যেটা আমাদের সমাজে সাধারণত হয়ে থাকে, আর না হয় ওই বাসরাতের আদব উমুক তুমুক এইসব বিষয় নিয়ে হবে। আর মহিলাদের জন্য একটা কমন বিষয় হচ্ছে, পুরুষদেরকে বলা হবে এমন মহিলাদেরকে বিয়ে করবেন যারা সতী, সতী সাধ্য দেখে বিয়ে করবেন, এটা শিক্ষা দেওয়া হয়। যখন এটা কোনো যুবক শুনে, সতী বলতে সে মিন করে ইনট্যাক্ট, কি বলে এটাকে, ভার্জিন এমন কিছু, ওটাকে মিন করে, না এটা মানে সতী নয়, আপনি বুঝতে ভুল করেছেন। পৃথিবীতে অনেক মহিলারা আছে যারা এখন পর্যন্ত তাদের লজ্জাস্থানকে সেভ করে রেখেছে, কিন্তু এ হচ্ছে অজ্ঞ, এ হচ্ছে জাহেল মহিলা, যে তার ধর্ম বুঝে না, যে তার রবকে চিনে না, কিন্তু আপনি তাকে সতী সাধ্বী ভেবে বসে আছেন। আপনাকে সতী দেখে বিয়ে করতে বলে না ইসলাম, বলছে আপনাকে দিনদার মহিলা বিয়ে করতে। কিন্তু অপরদিকে মহিলাদেরকে বলা হয় না এবং তাদের গার্জিয়ানদেরকে বলা হয় না যে আপনার মেয়েদেরকে কিন্তু এমন ছেলেদের কাছে বিয়ে দেবেন না যে মোশরে, খবরদার আপনারা কোনো মহিলাকে, আপনি তাওহিদবাদী হয়ে আল্লাহকে চিনে না, আপনি আপনার মেয়েকে তুলে দেবেন এমন ঘরে যে ঘরের মধ্যে শিরকের চর্চা হয়, মোশরেক পরিবারে, এমন ব্যক্তির কাছে যে বেনামাজি, এমন ব্যক্তির কাছে যে সিগারেট খায়, জর্দা খায়, ওর মুখের থেকে এত দুর্গন্ধ আসে, ওর কাছে আপনার মেয়েকে বিয়ে দিবেন, মহিলাদেরকে এটা বলা হয় না, খবরদার এমন ঘরে কিন্তু তুমি বিয়ে বসবে না, এই শিক্ষা দেওয়া হয় না। বিশেষ করে আমরা যারা পুরুষ, আমরা ওই বিষয়গুলো তাদের কাছে তুলে ধরি যার কাছ থেকে আমরা বেনিফিট পাই, মানে একটা স্বামীর হক যদি তুলে ধরি, তা আজকে গিয়ে আপনারা স্ত্রীর কাছ থেকে এতটা খেদমত পাবেন, আপনার হাত পা টিপে দেবে, এটি আপনারা চান। কিন্তু তার আগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় যেটা ছিল, তারা তাদের রবকে চিনে না, এই দায়িত্ব আজ পর্যন্ত কোনো পুরুষ পালন করছেন না যে তাদেরকে তাদের রবের সাথে সম্পর্ক করিয়ে দিই। এটা বড় একটা গ্যাপ রয়ে গেছে আমাদের, যে আমরা তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের কথাটা প্রচার করতে পারছি না। যেই যেই বিষয়গুলো একান্ত জরুরি, ওয়াজ মাহফিলগুলোতে মহিলাদেরকে নিয়ে আরেকটা বক্তব্য করা হয়, সেটা হচ্ছে মায়ের মর্যাদা, মায়ের খেদমত, মায়ের হক, এগুলো তো খুব বেশি বলা হয়, আর এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, বলার মতো বিষয়, কিন্তু এর চাইতেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের পবিত্রতার বিষয়টি। এই পবিত্রতা বলতে ওই হায়েজ নিফাসের পবিত্রতা নয়,
এই পবিত্রতা হচ্ছে তার আভ্যন্তরীণ পবিত্রতা, তার অন্তরকে পবিত্র করা, তাকে শিরক মুক্ত করা। এই পবিত্রতার বিষয় নিয়ে কোনো কথা আজ পর্যন্ত আমি আমার কান শুনিনি যে কোনো বক্তব্য বলা হয়েছে যে মহিলারা আপনারা ইমান নিয়ে আসেন, শিরক মুক্ত হন, বলা হয়নি। আপনারা শুনে থাকলে থাকতে পারে, আমি শুনিনি। তা আমার বিষয় যেগুলো থাকবে, আমি এই মেসেজগুলো যেভাবে আপনাদেরকে দেব, তিনটা ধাপ তা থাকবে। একটা মহিলাকে জানতে হবে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কতটা হক রেখেছে, তার মানে তার অংশ কতটা, তাকদীর যেটাকে বোঝায়। আজকে মহিলারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ফয়সালা তাদেরকে করা হয়েছে, এটা না জানার কারণে মাঝে মাঝে কিছু নাস্তিক টাইপের মহিলা মাথা চাড়া দিয়ে ওঠে আর তারা বলে যে আমরা এটা মানি না, পুরুষের সমান অধিকার তারা চায়। তারা ভুলে গেছে এই ফয়সালাটা কি কোনো পুরুষ করেছিল, এই ফয়সালাটা কি কোনো হুজুর করেছে, নাকি এটা তাদের স্রষ্টা করেছে। তাহলে যদি আল্লাহর প্রতি আপনার বিশ্বাস থেকে থাকে, আপনাকে জানতে হবে যে সেই রব যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে কতটা অধিকার দিয়েছেন, কতটা অংশ রেখেছে পৃথিবী থেকে আপনার, আপনাকে সেই বিষয়গুলো জানতে হবে এবং মেনে নিতে হবে, তাহলে আপনি মুমিন মুসলিম। যদি আপনি মানতে না পারেন তাহলে আপনার ইমানে ঘাটতি আছে। এই বিষয়গুলো তাদেরকে শিক্ষা দেওয়া হয়, দেওয়া হয় তাদেরকে শুধু উস্কানো হয়। দ্বিতীয়ত যেটা বিষয় থাকবে আপনাদের কাছে তুলে ধরা হবে, আপনাদের দায়িত্ব কতটা। দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদের কেমন কোনো দায়িত্বই দেয়নি যে দায়িত্বগুলো তারা পালন করছে। ইনকাম করার দায়িত্ব কোনো মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়নি। রাষ্ট্র পরিচালনা করতে হবে এই দায়িত্ব আল্লাহ কোনো মহিলাকে দেয়নি। রাস্তাঘাটে বাজার করতে হবে এই দায়িত্ব মহিলাকে দেয়নি। সন্তানকে খাওয়ান দিতে হবে এটা দায়িত্ব মহিলার নয়, এগুলো হচ্ছে পুরুষের। কিন্তু আজকে এই নির্বোধ পুরুষদের কারণে এই সমস্ত মহিলাগুলো সেই দায়িত্ব বহন করতে কেউ বাধ্য হচ্ছে, আবার কেউ শখ করে সে রাস্তায় নেমে গেছে। আপনি জানেন না যে আপনার দায়িত্বটা কি, আপনাকে জানতে হবে আপনার দায়িত্বটা কি। তৃতীয় ধাপ যেটা আপনার জন্য আমার মেসেজ থাকবে সেটা হচ্ছে, যখন আপনি আপনার অংশ বুঝতে পারবেন, যখন আপনি আপনার দায়িত্ব বুঝতে পারবেন, তখন আপনি চিন্তা করবেন যে নাজাতের জন্য আপনাকে কি করতে হবে, কতটা করতে হবে। এই তিনটা ধাপে আমার বক্তব্য ইনশাআল্লাহুল আজিজ মহিলাদের ক্ষেত্রে হবে। আজকে শুধু ভূমিকা স্বরূপ আমি কয়েকটা কথা বলবো। আমি গুরুর দিকে তাকাচ্ছি, 5 মিনিট অলরেডি পার হয়ে চলে গেছে, কিছুই বলিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদ থেকে বা যে কোনো বক্তব্যে, যখনই কোনো বক্তব্য করা হয় মহিলারা ভাবে যেগুলো আমাদের জন্য নয়। যদি আজকের বক্তব্য খুতবা যদি মহিলাদের জন্য হতো তাহলে তাদেরকে কেন নিয়ে আসা হয়নি, বরং তাদেরকে মসজিদ থেকে বাধা দিয়ে দেওয়া হয়েছে। তার মানে ধর্মকর্ম মহিলাদের জন্য নয়, শুধু আপনাদের জন্য। এই কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য নাজিল করেছে, মানুষ শুধু আপনারা পুরুষরা না মহিলারাও। তাহলে কোরআনের কথা তাদেরও হক রয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের এই পেছনের অংশটা মহিলাদের থাকতো, পেছনের অংশটা মহিলাদের থাকতো, কিন্তু আমরা তা থেকে তাদেরকে মাহরুম করে দিয়েছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই আমরা কোনো বক্তব্য করি, আপনি জেনে নেন পুরো কোরআনটা পুরো ইসলামটা যেমন পুরুষদের হক আছে ততটা মহিলাদের হক আছে। আপনি যদি কোনো ইসলামিক লাইব্রেরিতে প্রবেশ করেন আপনি দেখতে পান সেখানে মহিলার কিতাব নেই, মহিলাদেরকে পড়ার মতো কিতাব নেই। কোনো মহিলা যখন ঢুকবে দেখবে তার পড়ার মতো তার উপযোগী কোনো কিতাব নেই। কিন্তু আসলে কি তাই? বরং আমি দেখতে পাচ্ছি যে বরং এই লাইব্রেরিটার মধ্যে মহিলাদের কিতাব সবচেয়ে বেশি আছে। যদি লেখা আছে কি ইমানের কিতাব, শিরিক করলে কি হবে, ভয়াবহতা, এটা কার, পুরুষের না মহিলার, সবার। তাহলে শিরিক কি, কেন, এটা কে, যেমন পুরুষকে বুঝতে হবে মহিলাকে বুঝতে হবে না, এটা মহিলার কিতাব। তাওহীদ আল্লাহকে চিনার কিতাব লেখা আছে, এটা কি আপনার না মহিলার, প্রত্যেকের। কিন্তু উপরন্ত দেখেন ওই যে পর্দার কিতাবটা, এটা মহিলার। ওই যে হায়েজ নিফাসের কিতাবটা, এটা মহিলার। ওই যে তালাকের ইদ্দত পালন করতে হবে, এটা মহিলার। ওই যে দাঁত দাঁত চিকুন করা যাবে কি যাবে না, ব্রু প্লাট করা কি যাবে 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 না, এই কিতাবটা কার, এটা মহিলা। তার মানে একটা লাইব্রেরিদের মধ্যে পুরুষের চাইতে মহিলার কিতাব বেশি আছে, কিন্তু মহিলা খুঁজে পায় না। এটা কেন হয়েছে? শুধু দৃষ্টিভঙ্গির অভাব, চিন্তার অভাব রয়েছে। তাদেরকে শুধুমাত্র বলে দেওয়া হয়েছে তাদের ধর্মকর্ম কতটা, স্বামীর হাত পা টিপো আর পাক শাক করো, বাচ্চা লালন পালন করো, এগুলো হচ্ছে তাদের ধর্মকর্ম। এগুলো ধর্মকর্ম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য যেমন পুরুষকে সৃষ্টি করেছে, তার সমান অধিকার দিয়ে আল্লাহ মহিলাকে সৃষ্টি করেছে। এই দুইয়ের বন্দেগীতে হচ্ছে ইবাদত, দুইয়ের আলাদা আলাদা দায়িত্ব রয়েছে। কিন্তু আমরা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীর চেয়ে নিজের বান্দা বানায় রেখেছি, ব্যাপারটা এমন নয়। আমরা পুরুষরা মহিলাদেরকে কি করেছি, তার একজন রব রয়েছে, এটা যেমন আমরা ভুলে গেছি তাদেরকেও ভুলিয়ে দিয়েছি। আমরা তাদের রব সেজে বসে আছি, এই জন্য আমার প্রত্যেকটা কমান্ডকে তাকে ফলো করতে হয়,
আমার খেদমত আমার সন্তুষ্টিটাকে তাকে মাথায় রাখতে হয়। আপনি তাকে 10টা আইটেমের খাবার দিয়ে বসিয়ে দিয়েছেন যা পাক করতে তার 6 ঘন্টা লাগে। আপনি আপনার বাচ্চাদের দায়িত্ব তার উপরে ছেড়ে দিয়েছেন, আপনার জামা কাপড় ধোয়ার দায়িত্ব তার উপরে ছেড়ে দিয়েছেন, সেগুলো মেইনটেইন করার দায়িত্ব তার। একটা মহিলা এতগুলো কাজ করার পরে সে আল্লাহর জিকির করবে কখন? আপনি বলেন করবে কখন? এর জন্য তাকে সৃষ্টি করা হয়েছে? বরং সে আল্লাহর বাদী, আপনি ভুলে গেছেন সেটা, যে তারও একজন মালিক রয়েছে, আপনি কিন্তু তার মালিক নন। বরং আজকে আমাদের সমাজে পুরো পৃথিবীতে মহিলাদেরকে এমন করে রাখা হয়েছে, মনে হচ্ছে তাদের রিজিকের দায়িত্ব তার স্বামীর, মনে হচ্ছে রাজ্জাক তার স্বামী, যার ফলে একটা নোংরা লোকের সাথে পর্যন্ত সে সংসার করে যাচ্ছে। সে ভুলে গেছে যে তার রাজিক হচ্ছেন রাজ্জাক হচ্ছেন আল্লাহ, সে ভুলে গেছে যে তার মালিক হচ্ছেন আল্লাহ। এটা কেন? যার ফলে আজকে মহিলারা আস্থা হারিয়ে ফেলেছে, তার রবকে সন্তুষ্ট করার চাইতে সে তার স্বামীর সন্তুষ্টির মধ্যে বেশি প্রেফার করে, বেশি সে গুরুত্ব দেয়, যার ফলে সে শিরিক করে, বেদাত করে, কত কি করে, বরং সে জাহেল মহিলা হয়ে থেকে গেছে। না, ইসলাম তাদেরকে এটা বলেনি। প্রত্যেকটা পুরুষকে যেমন ইসলামে জ্ঞান রাখার অধিকার আছে, তাকে রবকে চিনতে হবে, তার বন্দেগি করতে হবে, প্রত্যেকটা মহিলাকে তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকে ঝুঁকতে হবে, তার চিনতে হবে, তাকে জানতে হবে। তো কোরআনে যত জায়গায় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কথাগুলো মহিলাদেরকে বলেছেন। যেমন আপনি যদি পড়তে চান, কোরআনের বেশ কিছু আয়াত আছে আল্লাহ সম্বোধন করেছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন খালাকাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে আয়াতটি আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 21 নম্বরে পাবেন। এমন একাধিক আয়াত আছে যেখানে ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করা হয়েছে। এখানে যেমন প্রত্যেকটা পুরুষ শুনবে, তেমনি এই কথাগুলো প্রত্যেকটা মহিলার জন্য। কারণ আল্লাহ বলছে হে মানুষ সকল, মানুষ কি শুধু আপনারা পুরুষরা না মহিলারাও? তাহলে মহিলারাও পুরুষ, মহিলারাও মানুষ, আপনিও মানুষ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো যিনি তোমাকে সৃষ্টি করেছে। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গির অভাব রয়েছে, কিন্তু জ্ঞানী যারা তারা এগুলো বুঝতে পারে। উম্মে সালামা যাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা আসমাউ আন্নাসা সামিয়াতু নাসা ইয়াযকুরুন আল হাউদ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার সম্পর্কে পুরুষদেরকে তো মানুষদেরকে তো বলতে শুনেছি, কিন্তু রাসূল সাল্লামের কাছ থেকে কোনোদিন বলতে শুনিনি। ফালাম্মা কানা ইয়াউমা, কোনো একদিন মিন যালিকা, একদিন হাউজের আলোচনা চলছে মসজিদে, ওয়াল জারিয়াতু তামশুতুনি, আর একজন অল্প বয়সের মেয়ে আমার মাথার চুল আঁচড়িয়ে দিচ্ছিল, চট করে আমি শুনতে পেয়েছি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস, এই শব্দটা আমার কানে এসেছে। ফাকুলতু লিজারিয়াতি আখিরি আননি, আমি তাকে বললাম আমার কাছ থেকে একটু দূরে সরো, অবসর হও। সে বলছে কালাত ইন্নামা দা'আর রিজাল ওয়ালাম ইউদুআন নিসা, রাসূল সাল্লাম তো পুরুষদেরকে ডেকেছে, মহিলাদেরকে তো ডাকেনি। তাহলে দেখেন শব্দটা দুইজনে শুনেছে, উম্মে সালামা সেও মহিলা, আর ওই যে অল্প বয়সের মহিলা যে তার মাথার চিরুনি করছিল সেও মহিলা, দুইজনে শুনেছে যে মুহাম্মদ রাসূল সাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস, কিন্তু জ্ঞানী কি বুঝেছে আর ও কি বুঝেছে? বলছেন ইন্নামা দা'আর রিজাল, এটা তো রাসূল সাল্লাম পুরুষদেরকে ডেকেছে। উম্মে সালামা বলছেন রাসূল সাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস ওয়া ইন্নি মিনান নাস, রাসূল সাল্লাম বলেছেন হে মানুষ আর আমি মানুষের একজন। জ্ঞানী মহিলা বুঝছে যে কাকে ডেকেছে, সে বলছে আমার কাছ থেকে দূরে সরো, রাসূল সাল্লাম আমাদেরকে সম্বোধন করে কথা বলছে এখন, কারণ মানুষ বলেছে আর আমি মানুষের অন্তর্ভুক্ত। আপনি এটা পাবেন মুসলিম শরীফ, ইমাম মুসলিম তার ফাযায়েলুল ফাযাল 44 নম্বর পর্বের এই হাদিসটিকে কোট করেছেন। 9 নম্বর পরিচ্ছদে গিয়ে আপনি পাবেন যেখানে আছে হাউজের বর্ণনা, তাতে আছে হাদিস 5868 5868, আপনি তাতে গিয়ে পেয়ে যাবেন। তাহলে দৃষ্টিভঙ্গি হচ্ছে বড় একটা ব্যাপার। এ কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস 10 নম্বর সূরার 17 নম্বর আয়াতে বলছেন হে মানুষ তোমরা শোনো, তোমাদের কাছে এই তো একটা উপদেশের বাণী আল্লাহর পক্ষ থেকে এসেছে যেটার মধ্যে তোমাদের জন্য নসিহত রয়েছে এবং তোমাদের অন্তরের যত রোগ আছে সব মুক্ত করে দেবে, এমন একটা কিতাব নাজিল হয়েছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, তার মানে পুরুষ এবং মহিলার যাদের অন্তরে রোগ আছে যদি দূর করতে চায় তাহলে কোরআনটাকে তাকে পড়তে হবে। এভাবে কোরআনের যত জায়গায় আল্লাহ নাস বলেছেন তার মানে প্রত্যেকটা আয়াত মহিলাদের জন্য, প্রত্যেকটা আয়াত পুরুষের জন্য। তেমনি এই কোরআনটা আপনি কি লক্ষ্য করেন যে কোরআনের মধ্যে মহিলাদের কথা সবচেয়ে বেশি আছে? তার একটা বাস্তব উদাহরণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা সূরা রেখে দিয়েছে সূরা নিসা, কিন্তু আজ পর্যন্ত একটা সূরা কেউ দেখাইতে পারবে না আর রিজাল আছে নাই। উপরন্ত যতগুলো আয়াত আছে আমান, এ মানুষের মধ্য থেকে যারা ইমান নিয়ে এসেছে আল্লাহ তাদেরকে বলেছে হে ও হে যারা ইমান নিয়ে এসেছ,
ইমান কি শুধু আপনারা এনেছেন না মহিলারা এনেছেন? তার মানে যারা ইমান এনেছে আল্লাহ তাকে সম্বোধন করে বলেছে, হে ইমানদাররা তোমরা শোনো। তাহলে এই আয়াতগুলো দিয়ে যেমন পুরুষকে সম্বোধন করা হয়েছে তেমন মহিলাদেরকে সম্বোধন করা হয়েছে, কিন্তু এক্সট্রা ভাবে স্পেশাল ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু শব্দ এমন রেখেছেন তাতে মুয়ান্নাস ব্যবহার করেছে, মানে স্ত্রীলিঙ্গ ব্যবহার করেছে, তাহলে তাদের প্লাস হয়ে যাচ্ছে, তাদের কথা সবচেয়ে বেশি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফফা ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন। এই শব্দটা দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা তোমরা শোনো, একটা মহিলা একটা পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করেছে। কোরআনে আপনি 90টি আয়াত খুঁজে পাবেন, সূরা বাকারার মধ্যে 11টি রয়েছে, 11টি জায়গায় রয়েছে। আল্লাহ বলছে যে তোমরা তোমাদের জন্য কিসাস ফরজ করা হয়েছে, হে মুমিনরা তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে, হে মুমিনরা তোমরা হালাল খাও, হে মুমিনরা তোমরা ইসলামে পরিপূর্ণের সাথে প্রবেশ করো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফফা, তোমরা পরিপূর্ণতার সাথে ইসলামে প্রবেশ করো। এটা কি শুধু পুরুষকে করা হয়েছে না মহিলাদেরকে? যে মহিলারা তোমরা শুধু ঘরে ঢোকার আমরা ইসলামে ঢুকি এমন প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো। এটা আপনি সূরা বাকারার 208 নম্বরে খুঁজে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে কোরআনে ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে তাতে প্রত্যেকটা মহিলার নাম রয়েছে। উপরন্তু দেখেন মহিলাদের মর্যাদাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রেখেছে, তাদেরকে সম্মানিত করার জন্য আল্লাহ এক্সট্রা ভাবে তাদেরকে পৃথকভাবে বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিঃসন্দেহে যদি কোনো ব্যক্তি যারা পুরুষ মুমিন পুরুষদেরকে কষ্ট দেবে এবং মুমিন নারীদেরকে কষ্ট দেবে তাদেরকে আমি জাহান্নামের শাস্তি দেব এবং তাদের জন্য রয়েছে আযাবুন আলিম। আল্লাহ বলছেন আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুন হারিক, তাদের জন্য দহ যন্ত্রণার শাস্তি তাদেরকে দেয়া হবে। তার মানে এখানে আল্লাহ প্রয়োজন বোধ করেছে তাই এক্সট্রা ভাবে মহিলাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে দিয়েছে যাতে প্রত্যেকের মাথায় থাকে যে মহিলাদেরকে কষ্ট দেওয়া যাবে না, কারণ তারা মুমিন মহিলা। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, এটা আপনি পাবেন সূরা বুরুজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনি তাদের মর্যাদায় উল্লেখ করে দিয়েছে যে জান্নাত উভয়ে হক রাখে। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল হাসব ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিনা ওয়াল খাশিয়াত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। এই মর্মে যে আয়াতটি রয়েছে সূরা আহজাব 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতে, তাতে পৃথক পৃথক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন পুরুষের কথা বলেছে, মুমিন নারীর কথা বলেছে, মুমিন মুসলিমের কথা বলেছে, পুরুষ মহিলা নারী মুসলিমের কথা বলেছে আলাদা আলাদা ভাবে। কেন? আআদাল্লাহু লাহুম মাগফিরাহ, আল্লাহ বলছেন প্রত্যেকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাকে প্রস্তুত করে রেখেছে। তার মানে কোন ব্যক্তি যদি মুসলিম হয়, মুমিন হয়, সৎ হয়, ধৈর্য ধারণকারী হয়, দান সাদকাকারী হয়, সিয়াম পালনকারী হয়, আল্লাহকে জিকির করা হয়, আল্লাহ বলছেন তার জন্য যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাটাকে প্রস্তুত করে রেখেছেন, তেমনি ভাবে এমন কোন মহিলা যদি থেকে থাকে যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, সে ইসলাম পালন করে, সে ধৈর্য ধারণ করে, সে সৎ, সে আল্লাহর দিকে ঝুঁকে গেছে, সে দান সাদকা করে, সিয়াম পালন করে এবং আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করে, আল্লাহ বলছেন প্রত্যেকটা মহিলা তুমি স্মরণ করে রাখো, আআদাল্লাহু লাহুম মাগফিরাহ, আল্লাহ তোমার জন্য ক্ষমাকে প্রস্তুত করে রেখেছে, সমান মর্যাদা আল্লাহ দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যত জায়গায় এভাবে সম্বোধন করেছে তা মহিলা এবং পুরুষ সবার জন্য, কিন্তু এই কথাগুলোকে তারা মূল্যায়ন করে না, গুরুত্ব দেয় না। তারা ভাবে এই সমস্ত কথা সম্ভবত হয়তো শুধু পুরুষদের জন্য, না, এই সমস্ত কথাগুলো আপনাদের জন্য মহিলাদের জন্য করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একজন মহিলা সম্পর্কে যদি আমি যেভাবে কথা বলবো তার আমার প্রথম মেসেজ হচ্ছে আপনাকে, অতএব আপনাকে মুমিন মুসলিমা হতে হবে। একজন পুরুষ যেমন নাজাতের জন্য তার ইমান লাগবে, তেমনি নাজাতের জন্য একজন মহিলাকেও ইমান আমল লাগবে। ইমান আমল বিহীন যেমন কোনো পুরুষ নাজাত পাবে না, তেমনি কোনো মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমান বিহীন তাকে ছেড়ে দেবেন। এই পৃথিবীতে একজন মহিলা একজন পুরুষের চাইতে অনেক বেশি সাপোর্ট পেয়ে থাকে। একজন পুরুষের থেকে একজন মহিলা রয়েছে নদীর ঘাটে আপনার হাত টেনে তোলার মতন বহু পুরুষ পয়দা হয়ে গেছে, প্রতি পদে পদে আপনাকে সাপোর্ট করার জন্য এমন লাইন ধরে আছে। তবে জেনে নেন যতগুলো হাত আপনাকে স্পর্শ করেছে তার খেসারতকাল কিয়ামতের মাঠে আপনাকে দিতে হবে। আপনি শুধু আজকে সাপোর্ট নিয়ে নিচ্ছেন দুনিয়াতে, অমুক জায়গায় গেলে অমুক ভাই তৈরি হয়ে যায়, নৌকলা আপনাকে টেনে তুলতে চায়, রিক্সাওয়ালা আপনাকে উঠিয়ে দিতে চায়, বাসওয়ালা আপনাকে ধরে নামাতে চায়, প্রত্যেকটা টাস কাল কিয়ামতের দিন আপনার জন্য খুব ভারী হবে। এটা জেনে নেন, আজকে মহিলাদের গায়রত উঠে গেছে, সে ভাবছে জাস্ট আমার তো উপকার হচ্ছে, আমার কলিং, আমার কাজিন, আমার অমুক,
আমার ফ্রেন্ড, আমার ওই ভাই, বিআই ভাই, জাস্ট যত কিছু আছে আপনি শুধু সাপোর্ট নিয়ে নিচ্ছেন, নিয়ে নেন, কিন্তু এর খেসারত আপনি কাল কিয়ামতের মাঠে দিবেন। আমরা ওদের কথা নাই বা বললাম, কিন্তু হালালভাবে আপনি চারটা ওয়ে থেকে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন। সবচেয়ে বেশি বড় ছায়া আপনার উপরে আপনার পিতা, সবচেয়ে বড় ছায়া আপনার স্বামী, তারপরে আপনার স্টেপটাকে গ্রহণ করে নেয়। আপনার যদি ছেলে হয়ে যায়, সে ছেলে আপনার দায়িত্বটা গ্রহণ করে, মরার আগ পর্যন্ত এগুলো আপনার সাথে থাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা হচ্ছে দুনিয়া। যদি ঈমানবিহীন আপনারা মৃত্যু হয়, তাহলে কল কিয়ামতের মাঠের দৃশ্যটা আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 80 নম্বর সূরা, যেটা আল্লাহ আবাসা, তার শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা উল্লেখ করে দিয়েছেন, সেই দিন প্রত্যেকে যে সাপোর্টগুলো আপনি দুনিয়াতে পাচ্ছেন, কাল কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা আপনার বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না। সেই দিন আপনার কাছ থেকে ওই যে আপনার বাপ, যে আপনাকে সবচেয়ে বেশি সাপোর্ট করতো, সে দূরে সরে যাবে। যে সঙ্গী আপনার মরার আগ পর্যন্ত, কবর পর্যন্ত গিয়েছে আপনার সঙ্গী এবং আপনার সন্তান, তারা কাল কিয়ামতের দিন সাহিবাতিহি ওয়া বানি সেদিন আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। কেন? যদি মাত্র শুধু আপনার ঈমান হারা হয়ে মরে যায়। ইমানটা খুব সেন্সিটিভ একটা বিষয়। ইমানদারের সাথে সম্পর্ক রাখা এবং ইমানের ইমানদারের সাথে এই হাসরের মাঠে ওঠা, এটা অনেক বড় একটা ব্যাপার, যেটা আমাদের অধিকাংশ মহিলারা আজকে ভুলে গেছে। এই কথাগুলো প্রতিনিয়তই আপনাদেরকে বলা হয়, কিন্তু তারা ভ্রুক্ষেপ করে না। অধিকাংশ পুরুষ, অধিকাংশ মহিলা এই কথা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা ভুলে গেছে যে কাল কিয়ামতের মাঠে ইমানের উপরে জোর দেওয়া হবে। আর আপনি যদি লক্ষ্য করেন, একজন পুরুষ এবং একজন মহিলাকে যদি কম্পেয়ার করেন, তারা পৃথিবীর সমস্ত পুরুষকে এক পাল্লায় রাখেন আর অন্যদিকে মহিলাদেরকে রাখেন, আপনি দেখতে পাবেন শিরিক বিদাতের মধ্যে মহিলার পাল্লা ভারী। আজও আপনার ঘরে যে শিরিক আপনার মধ্যে নাই, ওই শিরিক আপনার মা বোন আপনার স্ত্রীর মধ্যে রয়েছে। যে কুসংস্কারের মধ্যে আপনি জড়িত না, আপনি ধারণাও করতে পারবেন না যে এমন চিন্তা তারা করে, এমন কথা তারা বলতে পারে। আজকে আমরা বেদাত বলে চিৎকার করি, মাহফিল গরম করে ফেলে, আপনি জানেন এই মসজিদের মধ্যে যত বেদাত হয়, যার ফলে আজকে আমাদের মুসলিম উম্মার মধ্যে বিভিন্ন দল উপদল তৈরি হয়ে গেছে, এই মসজিদে যত বেদাত হয় তার চাইতে অনেক বেশি বেদাত আপনার ঘরে হয়, আপনি টের পান না। অনেক বেশি বেদাত আপনার মা বোনরা করে থাকে, বিয়ে শাদির রসম নিয়ে, বাচ্চাকে কেন্দ্র করে, কত মাস কত দিন, দিনে কি করতে হবে, রাতে কি করতে হবে, জন্মের দিন কি করতে হবে, জন্মের পরের দিন কি করতে হবে, এক সপ্তাহ পরে কি করতে হবে, এগুলো তাদের কাছে হিপস করা আছে, লিখে রেখেছে তারা, তাদের অন্তরে বসিয়ে রেখেছে ব্রেন, যে এটা এটা করতে হবে, এটা খাওয়া যাবে না, এটা করা যাবে না, এটা করলে এই হবে। এগুলো কারা কয়, আপনি কয়ে দেন, আপনি বলেন, এগুলো কোনো পুরুষ বলে? এগুলো প্রত্যেকটা ওই নানি দাদি ভাবি এরা এগুলোকে হিপস করে রেখেছে। মৃত্যু, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যত রসম রেওয়াজ রয়েছে, এগুলো মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে। যদি জিজ্ঞেস করেন দলিল কোথায়, দলিল কিছুই নাই, উত্তর একটাই, নানি দাদিদের ওহী। এই ওহী তাদেরকে কে করেছে? নানি দাদি করেছে, এর কোনো কিতাবের কথা নয়। কিন্তু কিভাবে তাদের মধ্যে একটা স্থান পেল? কারণ আমরা এই মুরব্বীদের কথা, মুরব্বীদের কর্ম বলে তাদেরকে তাদের মতো করে ছেড়ে দিয়েছি। এক তো মসজিদে তাদেরকে স্থান দেইনি আমরা, তাদের জন্য কোনো মাদ্রাসা নাই, এমনকি কিতাব, এমন কোনো কিতাব তাদেরকে আমরা দেই না যে তারা পড়ে এই আকিদা শিখবে। এবং তালিমের নাম করে তাদের কাছে যারা দাওয়াত নিয়ে যায়, তাদের মূল কিতাব হচ্ছে কিচ্ছা কাহিনী, তাদের মূল কিতাব হচ্ছে ফাজাইল আমল, তাদের মূল কিতাব হচ্ছে বেহেশতে যাওয়ার, আর না হয় কোনো ওজিফার কিতাব। কিন্তু কোনো একজন মহিলাকে বলতে পারবে যে আমার কাছে এমন একজন মহিলা এসেছে যে আমাকে বলেছে তুমি আল্লাহকে চিনো? এই দাওয়াত নিয়ে কোনো মহিলার কাছে যায়? এই দাওয়াত নিয়ে যায় না, তাদের কাছে শুধু ওজিফার কিতাব নিয়ে দাওয়াত নিয়ে পৌঁছে। একটা আপনি তাকে মসজিদ থেকে মাহরুম করে দিয়েছেন, বলছেন যে ফেতনা, তার জন্য মার্কেটকে উন্মুক্ত করে দিয়েছেন, উপরন্ত তাদেরকে যখন আপনি কিতাব দেন, তাদের বিয়ে শাদিতে কি দেন? বাসর রাতের আদব। আপনি তাদেরকে বাসর রাতের আদব দেন, স্বামীর হক দেন, সন্তান প্রতিপালন দেন, গরুর রচনা, বুঝেন গরুর রচনা মানে কি? আরে আপনি গরুর রচনা পরে গরু সম্পর্কে যা জানবেন, যারা গরু পোষে আপনার চেয়ে বেশি বেটার জানে। তার মানে স্বামীকে কতটুকু খেদমত করতে হবে, বাসরতে কি করতে হবে, এটা আপনাকে কিতাব পড়ে জানতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মহিলার অন্তরে ফিতরতিভাবে দিয়ে দিয়েছে। আপনি বিয়ে করে দেখেন আপনাকে কিভাবে সন্তুষ্ট করতে হবে, তাকে কিতাব পড়ে শিখতে হয় না, বরং স্কুল কলেজ ভার্সিটির মেয়েদের চাইতে অনেক বেশি খেদমত করে একজন সাধারণ একটা মেয়ে তার স্বামীকে। কিতাব পড়ে শিখেছে, যদি তাকে কিতাব দিতে হয় আপনি দিবেন আল্লাহ কি চায়, কে আল্লাহ, কোথায় থাকে আল্লাহ,
কি চান আল্লাহ, আল্লাহর কিসে সন্তুষ্টি আছে আপনি এই জ্ঞান তাকে আগে দিবেন। কিন্তু তাদেরকে সে কিতাব দেওয়া হয় না। তারাও যখন কোনো কিতাব পড়ে, ওই যে বললাম ওজিফার কিচ্ছা কাহিনী এগুলো, যার ফলে তারা তার তাওহীদটাকে এইভাবে লোপ পেয়ে গেছে, তাদের মধ্যে শিরকের আস্তানা গেড়ে বসে আছে। না, এটা হতে পারে না। শিরিক বিহীন হচ্ছে ইসলাম। আপনাকে শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, যখন কোনো মুসলিম মহিলা ইমানের দাবি করবে আপনার কাছে এসে, আপনার সাথে যেন এইভাবে অঙ্গীকার করে যে ইয়া আইয়ুহান নাবী ইযা জাআতিল ইযা জাআল মুমিনাতু ইউবাইনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইয়া, সে যেন আপনার সাথে এই ওয়াদা করে যে আমি আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করব না। আল্লাহ বলছেন এই ওয়াদা করতে হবে প্রত্যেকটা মহিলাকে যে আমি মুসলিম, আমি মুমিন, আমি কোনো অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো কিছুকে শিরিক করব না, এই ওয়াদা করতে হবে। আল্লাহ বলছেন যদি সেই ওয়াদা করে নিতে পারে, কোন মহিলা যদি সুদরে যায় এবং সে যদি বলে আমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করব না, এই ওয়াদা যেদিন করে নেবে আল্লাহ বলছেন ওই দিন তার অতীতের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেবে। কিন্তু এই শিক্ষা কি মহিলাদেরকে দেওয়া হয়? আমাদের দেওয়া হয় না। শিরিক তারা লালন পালন করে, তাদের কাছে শিরিকের ঘাঁটি রয়েছে। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের মুখ থেকে যখন তখন বেরিয়ে যায় ইয়া রাসূলুল্লাহ, যখন তখন বেরিয়ে যায়, যখন তখন তারা ওই তাবিজ কবজ টুকা এগুলো সব তাদের মধ্যে বেশি রয়েছে। এই জারফুক কিছু হলে বাচ্চাকে নিয়ে জারফুক করতে হবে, কায়তন লাগিয়ে দিয়ে বয়ে থাকে, সুবহানাল্লাহ, আপনি টের পান না। যদি আপনি নিষেধ করেন তাকে কাঁথা দিয়ে ঢেকে রাখবে, কালি কপালে দিবে না, কালি পায়ের নিচে দেবে যাতে আপনি দেখতে না পান। আরে কালি তো তার অন্তরে লেগে গেছে, তার অন্তর থেকে আগে তাবিজ কবজটাকে ছিঁড়ে ফেলে দিতে হবে যাতে আপনি বাড়িতে উপস্থিত না থাকলেও তাবিজ আপনার ঘরে ঢুকতে না পারে। কিন্তু আপনি ঘরে আছেন, সে সাধু, কিন্তু তাকে ইসলামের জ্ঞান দেওয়া হয়নি। প্রত্যেকটা মহিলাকে আগে ইসলামী জ্ঞান অর্জন করতে হবে, তাকে জানতে হবে কিসে ইসলাম টিকে থাকে, কিসে ইসলাম টিকে থাকে না। এই জায়গাগুলোকে করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দিয়ে দিয়েছে। আমাদেরকে শুধু দায়িত্ব এতটা, আমাদের মহিলাদেরকে এনে শুধু এই কথাগুলো তাদের কান পর্যন্ত পৌঁছে দিতে হবে, এটা আমাদের দায়িত্ব। যদি এই দায়িত্ব কেউ খেয়ালত করেন, কাল কিয়ামতের মাঠে আপনারা প্রত্যেকটা পুরুষ কিন্তু আল্লাহর জন্য জবাব দিতে হবে, প্রস্তুত হয়ে যান ইনশাআল্লাহ আল আজিজ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি কোনো জাতিকে শাস্তি দেওয়ার আগে তাদেরকে আগে জানানোর ব্যবস্থা করে দিই। আল্লাহ যেহেতু ব্যবস্থা করে দিয়েছে আমাদেরকে, এই জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের মা বোনদেরকে ইসলামের জ্ঞান আমাদেরকে দিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমাদেরকে শিরিক মুক্ত করার জন্যে আমাদেরকে ওয়াদা করতে হবে। একটা পয়েন্ট আমি আপনাদের কাছে আজকে বলবো, যেহেতু সময় পার হয়ে চলে গেছে। আমি মনে করি শিরক কী এবং কেন, এই এই মর্মে যত বক্তব্য আছে, তাওহীদ সম্পর্কে যত বক্তব্য আছে, কিভাবে শিরককে দূর করা যায় বহু কথা তো আলোচনা করা হয়েছে, কিন্তু একটা তাদবীর যেটা কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে সে তাদবীরটা কোনো আলোচনা আমি পাইনি। যে শিরককে রুখে দেওয়ার মতো কিভাবে আপনি শিরক থেকে বাঁচতে পারবেন, শিক্ষার সাথে একটা তাদবীরও কোরআন আমাদেরকে বলে দেওয়া হয়েছে, যে তাদবীরটা আমরা জানি না, গ্রহণ করি না। সে তাদবীরটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শুধু আপনার ইমান বেঁচে বাঁচানো এটা যথেষ্ট নয়, প্রত্যেকটা মুমিন পুরুষ এবং মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হচ্ছে খবরদার তোমার সাথে তুমি যাকে সঙ্গী হিসেবে গ্রহণ করবে, তুমি তোমার সঙ্গী হিসেবে কোনো মুশরিক মহিলাকে সঙ্গী হিসেবে গ্রহণ করবে না, তুমি কোনো মুশরিক পরিবারে বিয়ে করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা পুরুষ এবং প্রত্যেকটা মহিলাকে বলছে খবরদার আপনার সম্পর্কে যেন কোনো ফাসেক পুরুষ, তো দূরের কথা, বলছে যে একটা মুশরিক পুরুষের সাথে যেন আপনার সম্পর্ক না হয়, কোনো মুশরিক মহিলাকে যেন কোনো ব্যক্তি বিয়ে না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ বলছেন ওয়ালা তানকিহু আল মুশরিকাত হাত্তা ইউমিন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাও আজাবাতকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে বলছেন খবরদার তোমরা কোনো মুশরিক মহিলাকে বিয়ে করবে না, যদি তুমি তোমার ইমান এবং তোমার ঘরকে তোমার সন্তানকে শিরক থেকে বাঁচাতে চাও তাহলে তুমি একটা তাওহীদবাদী মহিলাকে তোমার ঘরে নিয়ে আসো। ওই মুশরিক মহিলা, তাকে আপনি কিউট বলেন, বিউটি বলেন, লাকি বলেন, সুইটি বলেন, ওটার চাইতে অনেক বেশি বেটার হচ্ছে একজন দাসী যদি হয়, যদি মমিন হয় একটা দাসী বেটার আপনার জন্য ওই সুইটি কিউটির চাইতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আমাতু মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাও আজাবাতকুম,
ওই মহিলা তোমাকে যত বেশি প্ররোচিত করুক না কেন, প্রভাব বিস্তার করুক না কেন, জেনে নাও ওই মহিলার চাইতে একটা মুসলিম দাসী যদি হয় তোমার জন্য অনেক বেশি বেটার। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু পুরুষদেরকে বলেনি, প্রত্যেকটা মা বোনদেরকে বলেছে। আল্লাহ বলছেন ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিন, খবরদার তোমরা এমন কোন পুরুষকে নিজের সঙ্গী হিসেবে গ্রহণ করে নিও না যতক্ষণ পর্যন্ত সে মুমিন প্রমাণিত না হবে, গ্রহণ করে নিও না। ওয়ালা আবদু মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একজন মুমিন একজন মুসলিম পুরুষ যদি গোলাম হয়, আলহামদুলিল্লাহ বর্তমান যুগে কোনো দাসের গোলামের যুগ নাই, হতে পারে দারিদ্র, কুৎসিত, খাটো, কালো, এগুলো হতে পারে, তাই নয়, গোলামের চাইতে তো বেটার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন কোন ব্যক্তি যদি তোমার নজরে চলে আসে যে ব্যক্তি আল্লাহকে চিনে আল্লাহর সাথে শিরিক করে না, তুমি তোমার লাইফ পার্টনার হিসেবে তাকে অ্যাকসেপ্ট করে নাও, তাকে গ্রহণ করে নাও। এটা যেমন প্রত্যেকটা মহিলাকে বলা হয়েছে, আপনাদেরকে প্রত্যেকটা মহিলার গার্জিয়ানদেরকে বলা হচ্ছে খবরদার আপনার মেয়েদেরকে কিন্তু পয়সার লোভে আপনি মুশরিকের কাছে তুলে দিন না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। কেন, রিজন কি, কারণ কি? আল্লাহ বলছেন উলাইকা ইয়াদউনা ইলান নার, কারণ তারা তো একে অপরকে জাহান্নামের দিকে ডাকে। আল্লাহ বলছেন প্রত্যেকটা মুশরিক তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহু ইয়াদউকুম ইলাল মাগফিরাতি আল্লাহু ইয়াদউকুম ইলাল জান্নাহ আল্লাহু ইয়াদউকুম ইলাল জান্নাতি ওয়া মাগফিরাতি বিইযনিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার ইচ্ছায় তোমাদেরকে তার জান্নাতের দিকে তার ক্ষমার দিকে ডাকছেন। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 221 নম্বর আয়াতে কথাটা উল্লেখ করে দিয়েছে। তার মানে কোন মহিলা যেন তার লাইফে কোনো মুশরিকের আন্ডারে না থাকে। কিন্তু আমাদের তো কদর নেই, এই আয়াত যখন বলা হয় অধিকাংশ মানুষের মাইন্ড চলে যাবে হিন্দুদের দিকে, বৌদ্ধদের দিকে, খ্রিস্টান ইহুদিদের দিকে। আল্লাহ এখানে খ্রিস্টান আর ইহুদি আর হিন্দু বৌদ্ধ বলেছে, বলেছে মুশরিকের কাছে বিয়ে দিবে না। আল্লাহ এখানে মুসলিমের এগেনস্টে আল্লাহ বলছেন প্রত্যেকটা মুসলিমকে বলছেন তাদের বিয়ে যেন মুশরিকের সাথে না হয়। আল্লাহ এখানে মুসলিম মুমিনের বিপরীত কাফের বলে নাই, কাফের বলেছে আল্লাহ বলছেন মুশরিক। আর মুশরিক কে? যে আল্লাহর সাথে শিরিক করবে সেই মুশরিক। যে মাজারে সেজদা করে ও কি মুশরিক নয়? যে বাবার আন্ডারে বিশ্বাসী, যে বাবাকে বাচ্চা দিতে পারে, এই মুশরিক মহিলা নয় তো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হিন্দুর কথা বলেছে, কিন্তু অধিকাংশ আজকে কাজিন, চাচাতো ভাই, পাশের অমুক নেতার মেয়ে, তমুক নেতা, অমুক এই সেই প্রতিষ্ঠানের, শুধু এগুলোই দেখেন, কিন্তু আপনি দেখেন না যে এটা নামাজি পরিবার নয়, এটা তো মুশরিক পরিবার, এটা তো আল্লাহ ছাড়া অন্যকে বিশ্বাস করে, এটা তো মাজারে গিয়ে সেজদা করে। কিন্তু আজকে বলতে পারবেন আমাদের সমাজে কোনো একজন যে আপনি আপনার পাত্র পাত্রীর জন্য এগুলো খোঁজখবর রাখেন? আপনি প্রথমেই দেখেন তার ইনকাম কত, বেশি জোর ভদ্র হলে তার সার্টিফিকেট কত, কতটুকু সে জ্ঞান রাখে। আর যারা ধর্মকর্ম, যিনি যাদেরকে ধার্মিক মনে করেন, সে দিয়ে প্রশ্ন করবে কয় খতম করেছেন, কোরআন কয় খতম করেছে, এটা তার ধার্মিকতা। আর না হয় ওই সমস্ত বাতিল পন্থীদেরকে জিজ্ঞেস করে, ওর আগে জিজ্ঞেস করবে কয় চিল্লা দিয়েছে মেয়ে, কয় চিল্লা দিয়েছে পোলা, তখন তার কাছে ওর কাছে এটা কি ধার্মিক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো ইমান পরীক্ষা করার জন্য আগে তাকে জাস্টিফাই করা হয়েছে সে আল্লাহকে চিনে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন যে আমার একটা দাসী আছে যাকে আমি থাপ্পড় মেরেছি, ওকে কি আমি আজাদ করে দেব? বলছে আতিনি বিহা, আমার কাছে নিয়ে আসো। জিজ্ঞাসা করা হয়েছে, রাসূল বলছেন তাকে আজাদ করার আগে আমাকে তো কিছু পরীক্ষা করতে হবে। বলছেন আইনাল্লাহ, আল্লাহ কোথায়? নাকি বলেছে তুমি কয়টা সূরা মুখস্থ পারো, তুমি কি এগুলো বলেছে? বলছে আইনাল্লাহ, আল্লাহ কোথায়? কালাত ফিসসামা, আল্লাহ আকাশে। বলছে মানে না কালাত আনতা রাসূলুল্লাহ, কালা আতি কাহা ইন্নাহা মুমিনা, এটা হচ্ছে মুমিন পরিচয় পেয়ে গেছে, তাকে দাসী হিসেবে রাখার কোনো অধিকার নেই, তাকে মুক্ত করে দাও। একজন ইমান তাকে দাসী থেকে মুক্ত করে স্বাধীন করে দিচ্ছে, আপনার ইমান কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্ত করে আপনাকে জান্নাত দিয়ে দিবে, এটা হচ্ছে ইমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা ইয়াদউনা ইলান নার, এই সমস্ত মুশরিক কোলাগুলো, এই সমস্ত মুশরিক মহিলাগুলো তোমাকে তো জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর যারা এই সমস্ত পরিবারের মধ্যে এখনো সম্পর্ক টিকিয়ে রেখেছেন এবং যারা বিয়ে দিতে যাচ্ছেন, বিয়ে করতে যাচ্ছেন, আপনি জেনে নেন এমন মুশরিক মহিলার পেট থেকে মুশরিক সন্তানই জন্মাবে, এমন মুশরিক বাবার নাসল থেকে পাপি সন্তানই জন্মাবে। এর ব্যতিক্রম হতে পারে, কোন একটা আল্লাহর ওলি বেরিয়ে যেতে পারে, ব্যতিক্রম। কিন্তু আপনি সমষ্টিগতভাবে যদি বিচার করেন তাহলে মুশরিকের ঘরে মুশরিকই জন্মায়, একজন তাওহিদবাদীর ঘরে তাওহিদবাদী জন্মায়। এটা আমার থিওরি নয়, আমার কথা হলে আপনি ছুড়ে ফেলে দিতেন। আমি যদি কোরআন থেকে আপনাকে কোট করে দেখাতে পারি, আল্লাহর রাসূল বলেছে এই কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম তার রবকে বলছেন কালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, আল্লাহ এই পৃথিবীতে একটা কাফিরকে তুমি ছেড়ে দিও না, যদি তুমি আজকে তাদেরকে ছেড়ে দাও ওরা তোমার সব বান্দাদেরকে গোমরাহ করবে এবং ওরা জন্ম দেবে এমন সন্তান যেগুলো পাপী আর কাফের।
তার মানে কাফেরের ঘরে কাফেরে জন্মায়, মুসলমানের শত্রুই জন্মায়। আপনি যদি আপনার নসবটাকে ঠিক করতে চান তাহলে আপনাকে মুমিন মহিলা, তাওহিদবাদী মহিলা বিয়ে করতে হবে। আপনি যদি আপনার নাজাত চান তাহলে আপনাকে একটা তাওহিদবাদী ছেলেকে গ্রহণ করতে হবে, এমন পরিবারে আপনাকে বিয়ের জন্য যেতে হবে। নাহলে যত সুন্দর হোক, যত ইনকাম সোর্স তার ভালো থাকুক না কেন, খবরদার আপনার ঈমান যদি থেকে থাকে আপনি কোনো কাফের ওই মুশরিক পুরুষের সাথে বিয়ে বসবেন না। একটা মানুষ যখন আল্লাহকে চিনে না, আজকে মহিলারা যারা এই ধরনের সিচুয়েশনে পড়ে গেছে তারা তাদের রিজিকের মালিক যে আল্লাহ এটা ভুলে গেছে। এই ধরনের সংসার থেকে বেরিয়ে আসা তার কাছে আকাশ সমান। কেন, কে আমাকে খাওয়াবে, কে শেল্টার দেবে, কে আমাকে আশ্রয় দেবে, সে ভুলে গেছে তার মালিক রয়েছে একজন, সে ভুলে গেছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের রাসূলের মেয়েদেরকে তালাক দিয়ে দেওয়া হয়েছে শুধু ইমানের কারণে। আপনাকে দিলে তাতে কি হয়েছে? আরে যেই বয়সে আপনার বিয়ের বয়স হয় আপনার সরকার বেঁধে দিয়েছে, যেই বয়সটা আপনার বিয়ের জায়েজই নেই তার আগে, সেই বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিধবা হয়ে যাচ্ছে। খবর রাখেন না দিনের জন্য তারা কি করেছে? কারণ তাদের প্রয়োজন ছিল জান্নাত, আপনার কেন জান্নাতের প্রয়োজন হচ্ছে না? কেন আপনাকে এই সমস্ত মুশরিকের সাথে সংসার করতে হবে? কেন আপনার এত কি আকাল পড়ে গেছে যে আপনি একটা মুশরিকের কাছে আপনার সন্তানকে বিয়ে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি সন্তানের ব্যাপারটা নাও হয় আপনার রুচি কি করে কুলালো? আল্লাহ তো বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 28 নম্বর আয়াতে কথা উল্লেখ করে দিয়েছেন, এই মুশরিক যারা আল্লাহ ছাড়া অন্যের সাথে সেজদা করে, যারা বিশ্বাস করে অন্য কাউকে সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া অন্য কেউ ক্ষমতা রাখে, এই ধরনের মহিলা হচ্ছে নাপাক। তাকে আপনি এক বিছানায় নিয়ে কিভাবে শুতে পারেন একটা নাপাক মহিলাকে নিয়ে? একটা হিন্দুকে যেভাবে আমরা ঘৃণা করি তাহলে ওদেরকে তো এইভাবে ঘৃণা করতে হবে যারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে, যাদের আকীদার মধ্যে শিরক ঢুকে গেছে। তার মানে ওই মহিলা কি করে এদেরকে নিয়ে সংসার করতে পারে? আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। এমন পরিবার আপনার মেয়েকে এরকম বিয়ে দিতে পারবেন না যদি আপনার তাওহীদকে টিকে রাখতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষ অংশে যে কথাটা বলেছে সুবহানাল্লাহ, মনে হচ্ছে এই বিষয়ে বলেছে, যদিও প্রেক্ষাপটটা ভিন্ন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন খিফতুম আইলান, যদি এই রকমের সংসার থেকে ফিরতে তুমি যদি ভয়ে পড়ো যে তুমি অভাবী হয়ে যাবে, তোমার সংসার চলতেছে না, ইন খিফতুম আইলান ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলি, অপেক্ষা করো যদি আল্লাহর জন্য এগুলোকে প্রত্যাখ্যান করতে পারো খুব শীঘ্রই আল্লাহ তোমাদেরকে গনী করে দেবে, ধনী করে দেবে, সচ্ছল করে দেবে। বিজনি তার ভরসা, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে তো, কিন্তু কোথায় আজকে আমাদেরকে আল্লাহর উপরে ভরসা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সমস্ত মুশরিক আপনাকে জাহান্নামের দিকে ডাকে, কিন্তু আপনি যদি একজন তাওহিদবাদী পুরুষের সাথে সম্পর্ক আপনার হয়ে যায়, আপনার লাইফে যদি কোনো তাওহিদবাদী মহিলা এসে যায়, জানেন আপনার কত বড় প্লাস পয়েন্ট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ, একজন মুমিন পুরুষ এবং মুমিন নারী তো একে অপরের বন্ধু, আউলিয়া বাদুহুম আলা বাদ, ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনা সালাত ওয়া ইউতুনা যাকাত ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলা, এরকম তো এরা তো হচ্ছে তারা যারা সালাত কায়েম করবে, যারা যাকাত দিয়ে থাকে। আরে যদি আপনার মহিলা মুশরিক হয় আপনার সালাত এসে জাগাবে আপনাকে? বলেন মুমিন পুরুষ মুমিন মহিলা একে অপরের সালাত আদায় করে, যাকাত দেয়, তারাই তো আল্লাহ এবং তার রাসূলের ইতাত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সায়ারহামুহুল্লাহ, আল্লাহ বলেন খুব শীঘ্রই তাদের উপর আল্লাহ রহম করবে। আল্লাহ বলেন এমন পুরুষ মহিলা যারা তাওহীদের উপরে আছে, তাওহীদকে প্রাধান্য দেয়, খুব শীঘ্রই আল্লাহ তাদের উপর রহম করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিন আল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 9 নম্বর সূরার 78 ওই আয়াতগুলো 72 থেকে আপনি পড়েন, এই আয়াতগুলো আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলছেন একটা মুমিন পুরুষ একটা মুমিন নারীর সাথে আল্লাহ ওয়াদা করছে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দিবে, এমন একটা জান্নাত, এবং তোমাকে এমন একটা তাইয়েবাত একটা ঘর দেবে যেটা জান্নাতে আদনের মাঝখানে থাকবে, আর আল্লাহ ওয়াদা করছে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে, তুমি আর কি চাও? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে কিছু আমল তো আপনার দ্বারা হয়ে যায় কিন্তু আপনার দ্বারা শিরিক হয়ে যাচ্ছে, আর শিরিক করলে আপনার সমস্ত আমল সারশূন্য হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ওই সমস্ত বক্তব্যগুলো আপনি শুনে নেবেন যে শিরকের ভয়াবহতা কি আছে। আর আমি আজকে আপনার কাছে তুলে ধরলাম যদি আপনার লাইফে কোনো পুরুষ এমন থেকে থাকে যে মুশরিক, আপনার সন্তান যদি হয়ে যায় মুশরিক, আপনার লাইফটা বরবাদ হয়ে যাবে।
অতএব প্রত্যেকটা মা বোনকে আগে তাদের ইমানকে ঠিক করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এবং আমাদের মুসলিম এই পরিবারকে যেন হক বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মা বোনদেরকে শিরক থেকে বেঁচে আসার তৌফিক দান করে, তারা যেন হকটা বোঝে যে কোরআন এবং সুন্নাহর দাওয়াত কি জিনিস, তারা যেন সেটাকে গ্রহণ করতে পারে এবং ওই ধরনের ব্যক্তিদেরকে যেন তারা প্রাধান্য দেয় যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শিরক করে না। আজকে আপনার ঘরে আপনার সন্তান কোরআন সুন্নাহ শুনে শুনে সে তাওহীদবাদী হয়ে গেছে আর আপনি তার কাছ থেকে মুখ ফিরিয়ে রেখেছেন, আপনি কদর করতে জানছেন না যে একজন মুমিন পুরুষ একজন মুমিন মহিলা তার মর্যাদা কত। ইনশাআল্লাহ আল আজিজ নেক্সট বক্তব্যগুলোতে এটা আসবে, আপনাকে তুলে ধরবো যদি আপনি তাওহীদবাদী পুরুষ হন তাওহীদবাদী মহিলা হন এই জমিনে আপনার মর্যাদা কত, কাল কিয়ামতের দিন আপনি কি পেতে যাচ্ছেন। ইনশাআল্লাহ আল আজিজ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে।